আপনাদের সেন্ট্রাল কলকাতায় নিয়ে যাবো। এমজি রোড অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, তৎপরতা ক্রমাগত বাড়ছে এবং এবারে একেবারে তার দিয়েও গার্ডরেল বাঁধার কাজ চলছে, ছবি দেখবো। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি এমজি রোড থেকে এসে হাওড়া ব্রিজের ওপরে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে গার্ডরেল যেগুলো রয়েছে তার পরের দিকে লোহার পাইপ, সেগুলোকে ওয়েল্ডিং করে কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ পর পর যে লোহার পাইপ রয়েছে সেগুলো হাওড়া ব্রিজের ওপরে সেগুলোকে ওয়েল্ডিং করে লাগানো হচ্ছে, এবং তারপরে হচ্ছে গার্ডরেল রয়েছে। এবং গার্ডরেলের সামনে দেখো এই ধরনের বিশাল লম্বা আর একটা গার্ডরেল দেওয়া হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে এর ঠিক উচ্চতাটা কতটা হবে। পিছনে দেখো, পিছনে নীল রঙের একটা গার্ডরেল রয়েছে। এর পিছনে যে লোহার ব্যারিকেডগুলো রয়েছে সেগুলো ওয়েল্ডিং করা রয়েছে। এখানে রয়েছে বেশ কিছু ব্যানার টাঙানো রয়েছে যাতে লেখা রয়েছে শান্তি বজায় রাখুন, আইন মেনে চলুন, এই সীমা অতিক্রম করবেন না, এটা লেখা রয়েছে। আর যেটা ঘোষণা করা হচ্ছে সেটা তোমাকে সরাসরি শুনিয়ে দেবো। পাঁচ বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ, এই বিষয়টি মাথায় রাখুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আবার জানাচ্ছি, শান্তিপূর্ণ এবং আইনসিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। যারা মিছিলে অংশ নিচ্ছেন তাদের পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না। একই সঙ্গে অনুরোধ করছি, আইন মেনে মিছিল করুন। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি থাকে। এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ, এই বিষয়টি মাথায় রাখুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। দেখতেই পাচ্ছ, আইন নিজের হাতে তুলে নেবেন না, এবং পাঁচজনের বেশি জমায়েত করা যায় না। রাজ্যের সচিবালয়ের সামনে এটা বলা হচ্ছে। এবং এখান দিয়ে দেখো, যারা হাওড়া থেকে আসছেন তারা বাস পাচ্ছেন না, তারা কিন্তু আপাতত হেঁটে হেঁটে তারা যাচ্ছেন। এমজি রোড পুরোপুরি বন্ধ, সেন্ট্রাল এভিনিউ এমজি রোডের ক্রসিং থেকে বন্ধ। পিছনে দেখো যে বজ্র, অর্থাৎ যে জলকামান, সেগুলো কিন্তু রেডি করা রয়েছে। কিছুই বাকি নেই, একদিকে জলকামান তৈরি, অন্যদিকে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে ব্যারিকেডের উপর ব্যারিকেড, এবং সেখানে কোথাও ওয়েল্ডিং হচ্ছে, কোথাও ঝালাই হচ্ছে, কোথাও আবার একেবারে কন্টেনার নামিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিলগুলো শুরু হয়ে যাবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। যারা মিছিলে অংশ নিচ্ছেন তাদের পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না। একই সঙ্গে অনুরোধ করছি, আইন মেনে মিছিল করুন। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি থাকে। এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষের একত্রে জমায়েত আইনত নিষিদ্ধ, এই বিষয়টি মাথায় রাখুন।